আপনার নাম কি? মোহাম্মদ সুমন মিজি। মোহাম্মদ সুমন মিজি, ভাই আপনার নাম? আমার হাত দেন, আমার হাতে দেন। মোহাম্মদ? মোহাম্মদ জাকির হোসেন মিজি। মাসলে একবারই দুজন? জি না। আমার বাড়ি মানিকগঞ্জ। আর আপনার বাড়ি? আমার বাড়ি নয়ারহাট, 9 নম্বর ইউনিয়ন। নয়ারহাট, তার মানে আমাদের বাড়িতে আর হেদায়েত নাই? হ্যাঁ, নয়ারহাট থেকে লোক আসছে দাঁড়িয়ে রাখার জন্য ওয়াদা করেছে। আপনারা কি স্বইচ্ছা দাঁড়িয়ে রাখছেন? আমি স্বইচ্ছা দাঁড়িয়ে আছি। আর আপনি তো আর লাগাবেন না খুর, আপনার তো মাসাল্লাহ দাঁড়িয়ে বড় আছে, ভাই লাগাবেন না খুর? লাগাবেন না তো? কেউ বলছেন না, নিজেই? আলহামদুলিল্লাহ বলেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেই হাত দ্বারা খানে কাবার ঘরের দরজা ধরে দোয়া করেছি, খানে কাবার গিলাব ধরে দোয়া করেছি, মাকামে ইব্রাহিম, হাতিমে কাবা, রাসুলের রওজার দরজাগুলো ধরে দোয়া করেছি, জান্নাতুল বাকিতে জান্নাতুর মেহমান কবরে রেখে, জান্নাতের ভিতরে রেখে আল্লাহ দোয়া করেছিলাম, ওই হাতটুকু আজকে তাদের জন্য বেড়ে দিয়েছি। আল্লাহ আপনার হাবিবের সুন্নত রাখবে ওয়াদা করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাদেরকে আবু বকর ওমরের মতো কবুল করেন। আল্লাহ এর উসিলায় তাদের আব্বা আম্মার জিন্দিগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ এর উসিলায় তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ এর উসিলায় কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে হযরত আবু বকরের সাথে জান্নাত নসিব করে দিয়েন। ঠিক কিনা বলেন? জবান ছেড়ে বলে ঠিক কিনা? নবী মৃত্যুর যন্ত্রণাটা এত কষ্টটা অনুভব করেছেন, আর আমাদের মৃত্যুটা কেমন হবে একবার চিন্তা করেছেন? আমাদের মৃত্যুটা কেমন হবে? হাদিসের মোবারকাতে আছে যে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পূর্বক্ষণে, বলবো কথা বলেন, বলবো মৃত্যুবরণ করার পূর্বক্ষণে 40 দিন আগেই গাছ থেকে তার পাতাটা ঝরে যায়। 40 দিনের ভিতরে অসংখ্যবার আজরাইল তার ঘরের দরজায় আসে, কিন্তু অর্ডার করে না আল্লাহ থেকে। আপনার আমার যখন মৃত্যুর সময়টা ঘনে আসবে, অবস্থাটা খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাব আমরা, ঠিক না? ভাই ঠিক, অনেকে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, অনেকে অনেক অসুস্থতার মাঝে গড়ায় গড়ায় পচে যায়, গলে যায়, অনেকে মৃত্যুবরণ করে। আপনাকে যখন, আমাকে যখন শোয়া রাখবে আর ওই বিছানায় নিবে না, আমাকে আপনাকে ওই বিছানায় আর উঠাবে না, আমাদেরকে নিচে রাখবে, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য, ছেলে কাঁদবে আব্বা আব্বা বলে কাঁদবে, মেয়ে বাবার ঘাড়ে ধরে রাখবে, বাবার চেহারার উপরে মাথার উপরে হাতটা ধরে রাখবে, ঠিক এক সময়ে পানির জন্য এক একবার হাঁ করবো আমরা, পানি দিবি কিন্তু পানির দরজাটা বন্ধ হয়ে যাবে, আমাদের জানটা চলে যাবে। আমাকে আপনাকে সকলেই সেখান থেকে জানটা নেওয়ার, জানটা নিয়ে যাওয়ার পরে এই দেহে এই শরীরটা তখন আমাদেরকে ঢেকে ফেলবে, গায়ের পোশাকগুলো খুলে ফেলবে, সবকিছু খুলে নিয়ে যাবে, আমাকে আপনাকে আর বিছানায় উঠাবে না, ওই নিচে রেখে দেবে মাটিতে। মাটিতে রাখার পরে এরপরে সকলের ভিতরে এলান পড়ে যাবে, আব্দুল মবিন রাজাপুরের মৃত্যু হয়ে গেছে, আমাদের ব্যান্ডার সাহেবের মৃত্যু হয়ে গেছে, আমাদের নুরুল আমিন সাহেবের মৃত্যু হয়ে গেছে, মানুষগুলো আশেপাশে জানা জানি হবে, আপনার সন্তানেরা গলা কাটা মোরগের মতো শুধু মাটিতে গড়াবে আর আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদবে, মেয়েটা বাবাকে জড়ায় ধরে বলে কাঁদতে থাকবে, স্ত্রী স্বামী স্বামী বলে কাঁদবে, ভাই 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 বলে কাঁদতে থাকবে, সকল মানুষের কান্নার লোড পড়ে যাবে। আমাকে আপনাকে আর ওই ঘরে রাখবে না, সকলে 4 জন মিলে আমাকে আপনাকে ধরে গায়ের পোশাকগুলো খুলে ফেলে আপনাকে আমাকে নিয়ে যাবে, বের করে দেবে, সেখান থেকে গোসলের ঘাটে নিয়ে যাবে, আমি তখন আপনাকে কাঁদতে থাকবো, কিন্তু আমাদের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, আমাদের আওয়াজটা দুনিয়ার কেউ
শুনবে না। এই এমনটি অবস্থার ভিতরে আমরা যখন আপনি আর আমি বলতে থাকব, ও আমার ভাই, ও আমার মা, ও আমার বন্ধু, ও আমার সন্তানেরা, আমাকে একটু আস্তে করে নামানা। এই ঘরে যখন আমি আসছি, সকাল আমাকে আদর করেছে, আমার বাবা আমার আদর করে নাম রেখেছে, আমার আওলাদের আমাকে কোলে নিয়েছে, আজকে আমাকে এই ঘর থেকে বের করে দাও। ও আমার সন্তানেরা, আমি মাকে বের করে দাও, ও আমার ছেলেরা, আমি বাবাকে বের করে দাও, আমি তো আর কখনো আসবো না, আমাকে আর একটু রাখো না। যতই চেষ্টা করব বের হতে, বেঁচে থাকা অবস্থা আমাদেরকে কেউ বের করবে না। মৃত্যুর পরে আমাকে আপনাকে আপনার সন্তানেরা, আমার বাবা মা কেউ আমাকে আপনাকে রাখবে না, ঘরের ভিতর থেকে বের করে দিবে, ঘর থেকে আমাকে আপনাকে নিয়ে যাবে কুশল দেওয়ার জন্য। পৃথিবীতে আগমন করেছি যখন, পোশাকটা আমাদেরকে অন্যের হাতে পড়তে হয়েছে। পৃথিবী থেকে আমরা যখন চলে যাব, ওই অবস্থা আমাদের পোশাকটা পরাবে আরেকজনে, কিসের আমাদের এত বড়াই, আমাকে আপনাকে নিয়ে যাবে কবর, নিয়ে যাবে গোসলের জন্য। এই অবস্থায় আমি আর আপনি কাঁদতে থাকবো আর বলবো আমার শরীরটা সব ব্যথা হয়ে গেছে, 360টা জোড়া আমার ছিঁড়ে গেছে, আমার ঘাড়টা ভেঙে গিয়েছে, হাতের জোড়াগুলো ছিঁড়ে গেছে, আমাকে আস্তে করে একটু গোসল দে, আমি আর কখনো গোসল করব না জমিনে, এই জমিনে আর আমি গোসল করতে আসবো না, আমাকে আস্তে করে একটু গোসল দে না, আমি আর জীবনে গোসল করব না। আমি আর কখনো গোসল করব না, আমাকে একটু আস্তে করে না, আমার শরীরের জোড়াগুলো ছিঁড়ে গেছে, আমাকে কেন এত ধাক্কা দিয়ে গোসল দেন, আস্তে করে পানিটা ঢাল না। আমি আপনার কান্দতে থাকবো, আমাদের কান্নার আওয়াজ কেউ শুনবে না, আমাকে আপনাকে গোসল দেওয়ার পরে চারজন ধরে নিয়ে যাবে ঘাটে শোয়ানোর জন্য, নিয়ে যাবে আমাদেরকে ঘাটে করে যখন উঠে নেমে যাবে, আপনার মেয়েটা আব্বা আব্বু বলে কাঁদবে, ছেলেটা বলবে আমার আব্বারে কই নেই, এমন অবস্থায় আমি আপনি ডাকতে থাকবো, ও আমার ভাই, ও আমার সন্তান, আর একটা বার দেন, আমি আমার ঘরের দিকে তাকাই, আমার উপর দিকে তুই কাপড়টা সরা, আপনাকে আমাকে যখন কাঁদনার আওয়াজটা দুনিয়ার কেউ শুনবে না, আপনি আমি কাঁদতে থাকবো। আর কাঁদতে কাঁদতে তখন আমার গায়ের উপর দিয়ে, আপনার গায়ের উপর দিয়ে এবার শুরু হয়ে যাবে তিন টুকরো কাপড়, এই কাপড়টুকু তিন প্যারা একটা কাপড় দিবে, কাপড়টুকু দিয়ে আমাকে আপনাকে কত সুন্দর করে সাজগোজ জামা গায়ে দিয়ে দেয়, সেখানে কোনো এমব্রয়ডারি নাই, ওই জামাগুলো কোনো পোশাক নাই, কিছু নাই, এই অবস্থায় আমাকে আপনাকে সেখানে কাপড়টা পরাবে, আমি আপনি ডাকতে থাকবো ভাই আমাকে আস্তে করে কাপড়টা পরা না, আমি আর জীবনে কোনোদিন কাপড় পরতে আসবো না, আমি এই জমিনটা এই বাড়িটা আর একবার দেখি, যে এই বাড়ির জন্য যে ঘরের জন্য আমি জিন্দগিটা বরবাদ করে দিয়েছি, নামাজ আদায় করি না, আমি আমার সন্তান আওলাদের হক আদায় করি না, আমার খোদার দিনের রসুলের মহাব্বতের হকগুলো আদায় করি নাই, আমি আপনার সেখানে কাঁদতে থাকবো, কেউ আমাদের আওয়াজ শুনবে না। আমাকে আপনাকে সকলে মিলি এবার আমাদের কাজ হবে, যখন আমাদেরকে কাফনটা পরাইবে, কাফনটা পরানোর পরে এমনভাবে টাইট করে বাঁধবে যেন নড়াচড়া না হয়, যতই আপনি আজকে শুইতে যাবেন, আপনাকে আপনার সন্তানেরা এভাবে শুইতে দেবে না যে আপনার কাফনের ভিতরে সাদা কাপড়ে প্যাকেট হয়ে যান, আপনার সন্তান মানবে না, কিন্তু আপনি মৃত্যু বরণ করেন, আপনার সন্তানেরা আপনাকে আর সোজা করে শোয়াবে না, আপনাকে আপনার সন্তানেরা আপনাকে সোজা করে বসাবে না, আপনার সন্তান আপনাকে আর হাঁটাচলা করাইতে পারবে না, আপনার সন্তান হাতটুকু আর উড়ু করতে পারবে না, যতই চেষ্টা করব সেখানে তারা করবে না। আমি আপনি শুধু কাঁদতে থাকবো, আমার সামনের দিকটা বেঁধেছ, আমার মাঝখানে বেঁধেছ, আমার পাটা বেঁধে দিয়েছ, আমার লাশ বানাইয়ে রেখেছ, আমার আওয়াজ দুনিয়ার কেউ শুনে না, আমার পাশে খাটের পাশে, আপনার খাটের পাশে আপনার ভাই সমস্ত মানুষদেরকে বলবে আমার ভাইটা জীবনে কোনো কাজ করেছে কিনা, একবার চিন্তা করেন আপনার সঙ্গে এই কাজটা হবে, আমার এই ছেলেটা, আমার বাবাটা, আমার ভাইটা জীবনে কি করেছে জানি না, আজ বিদায় লগ্নে আমার ভাই চিরতরে কবরে চলে যাবে, আর জমিনে আসবে না, এই জমিনের উপরে আর আসবে না, আমার ভাইটারে আপনার আল্লাহর হস্তে ক্ষমা করে দেন, আপনারা ক্ষমা করে দেন, আহ
সকলে আমাদের জন্য ক্ষমা চাইবে, ইমাম সাহেব আমাদের মাথার কিনারা দাঁড়ায় শেষ নামাজটুকু আদায় করবে, সালামটা বিদায় আমি আর আপনি যত চাইব আরেকটা বার দে, একটা ঘন্টা রাগ আমাকে আপনাকে রাখবে না, নিয়ে যাবে সুদা গোরস্তানে চারজনে ধরে ধরে আপনাকে নিয়ে যাবে, তখন আপনার অবস্থাটা কি হবে, আমার অবস্থাটা কি হবে, আমাদেরকে কবরের পাশে রাখবে, রাখার পরে আমাদের সন্তানেরা আমাদের বাবা আমাদের ভাই আমাদেরকে কবরের ভিতরে নিবে, কবরের ভিতরে নেওয়ার পরে এরপরে আমাকে আপনাকে শোয়াবে সেখানে, আমি আপনি ডাকতে থাকবো ও দুনিয়ার মানুষ আজকে বুঝি এই নিষ্ঠির অন্ধকারে আমাকে রাখবি, আমাকে তো আলো ছাড়া দুনিয়াতে রাখতি না, আজ বুঝি আমাকে কবরে রাখবি এই প্যাকেট করে সাদা প্যাকেটের ভিতরে রাখবি, একটু মায়া লাগে না, আর আমি দুনিয়াতে যাব না, আমাকে বোকামা করে খাবে, আমি আর দুনিয়ার কিছু আলো বাতাস দেখব না, আমার বানটা খুলে দেব, আমি আর আমার সন্তানকে একবার দেখি, একবার তার চেহারাটা দেখি, আমাকে আপনাকে যখন কবর দিবে মানুষগুলো, একটা সাদা প্যাকেটের অন্ধকার, দুইটা আমাকে আপনাকে পাশের ছাউনি দিবে, তিন অন্ধকার আমাকে আপনাকে দিবে, সেই বরফগুলো দিয়ে বিছিয়ে দিবে, দুনিয়ার আলো যেন না দেখি, কেমনে অন্ধকার কবরে থাকবো আমরা, এরপরে আপনাকে আমাকে সেই জায়গা থেকে আবার আপনাকে আমাকে এরপরে উপরে দিয়ে মাটি দিবে, আপনার সন্তানেরা আপনার ভাইয়েরা পাড়িয়ে পাড়িয়ে আপনাকে পেরে পেরে আপনাকে মাটি দিবে, আপনাকে সেখানে মাটিগুলো বড় চাপ দিয়ে দিবে, বড় চাপ দিয়ে কবরে রাখবে, যেন দুনিয়ার একটু আলো না ঢুকে বাতাস না ঢুকে, আল্লাহ আমাদেরকে কবরে প্রশস্ত করে দাও, মহাব্বতে বলি আমিন। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হইতে রাজি আছি না নাই, কারা কারা রাজি আছি, সকলে তাবারকের জন্য বসে না, তাবারক কে আছে তোর? আচ্ছা মাশাআল্লাহ, তো আপনারা কি তাবারক এলে বসছেন নাকি? এক তালে বলুন তাবারকের আশায়, আমরা হেদায়তের আশায়, কিসের আতায়? এবার তাবারক খাইবার ভাব, তাবারক খাওয়ানো খাওয়ানো হইলো, হেদায়তে হেদায়তে কবুল হইলো, কেন আপনার জান মহব্বতের মানুষ বলেছি কেন রাগ করে নি হয়েছেন অসুস্থ? আচ্ছা আসেন শোনো তো, উপস্থিতি কোন যুবক আছেন যে হুজুর আমি আগামীকাল হতে পারে মরে যাব, আমি টাকা চাইতাম না চাইনি কিনা, আমি আমরা টাকা টাকা টুকাই গুলি খাই না, তো কী আছেন যে হুজুর আমি হতে পারে আগামীকাল পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, একটু পরে এখান থেকে আমার লাশটা যে নিয়ে যেতে পারে, এই মাইকটা দিয়ে হতে পারে আমার অথবা আপনার অথবা আজকে মাহফিলের প্রধান অতিথির অথবা মাহফিলের পরিচালনার অথবা আজকে ড্যাগারা টলার যে কোনো এক ভাইয়ের আজকে এমন আছে এখান থেকে মৃত্যুর সংবাদ এই মাইক দিয়ে প্রচার হবে, ঠিক না ভাই? ঠিক জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারিমে বলে লা তাকনিতু মির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ, তুমি গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করেছো, আর তুমি যদি এই পাহাড় পর্যন্ত গুনাহ করে যদি শুধু আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি তার ডাকে 70 বার 100 বার পর্যন্ত সাড়া দিতে রাজি, সুবহানাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা করে নেয় তার তওবাটা আমি আল্লাহ কবুল করব, শুধু উম্মতে মুহাম্মদের নবীর খাতিলে, এমন আছে একটু পরে মরে যাব তওবা করার সুযোগ আর হবে না, কথা বলেন তওবা করার সুযোগ আর হবে না, আপনাদের কাছে একটা জিনিস আমার আবদার, সেই জিনিসটা হচ্ছে কোন যুবকটা আছেন যে হুজুর একটা যুবক আমি চাবো এই মায়াপিল থেকে আজকে, যে হুজুর আমি আজকে ওয়াদা করেছি আমি আর কখনো আমার রসুলের সুন্নাত দাড়ি কাটবো না, একজন যুবক দাঁড়ান জি হুজুর আমি আর দাড়ি কাটবো না, কেননা এই একটা দাড়ি যদি কেউ কাটে একটা দাঁড়িয়ে তো 70,000 ফেরেশতা থাকে, কেউ যদি একটা দাড়ি কাটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, হাদিসুল মোবারকাত আছে আমি রোজা থেকেও কান্না করি যখন আমার উম্মত সুন্নতের উপরে আঘাত করে বসে, আর ওই ব্যক্তিটা যেন হাদিসে মোবারকাতে দেখা যায় তার দাঁড়িতে যেন খুর না লাগে আমি রসুলের কলিজার ভিতরে একটা খুর লেগে দিয়েছে, কোন ব্যক্তি আছেন যে হুজুর আজকে আমি এখান থেকে ওয়াদা করে হতে পারে আমাকে মানে আমার মৃত্যু হতে পারে, হুজুর আমার মৃত্যুর যন্ত্রণা জানি কেমন, আমি জীবন অনেকবার সেভ করেছি আমি আজকে এখান থেকে ওয়াদা করবো আমি দাঁড়িতে খুর লাগাবো না, একজন লোক হাত তোলেন আজকে মাহফিলটা সার্থক করবে, একজন লোক হাত তোলেন, নাই কেউ, নাই কেউ, মাশাআল্লাহ আপনার তো মুখে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, আরেকজন দাঁড়ান এখানে আসেন এখানে আসেন, আমি আপনার জন্য দোয়া করব যে হাত দিয়ে আমি খানা খাবো অসংখ্যবার ধরে খানা খাবার দরজা ধরে দোয়া করেছি আজকে আপনার জন্য হাত দিয়ে দোয়া করব, আর কে আসেন একটা যুবক যাদের শেপ করেছেন ক্লিন শেপ করেছেন
এরকম একজন দ্বারা কারা জানি আল্লাহ কবুল করে পিছনে ভাই আসেন আমার ভাই সুমন ভাই নেই আসেন এইদিকে আসেন এই আপনার মাহফিলটা কিন্তু আজকে সার্থক হবে কথা বলছেন যদি এরা যদি ধারাগুলো রাখে তারপরে কে আছেন আরেকজন আরেকজন কে আছেন জি হুজুর আমি দাড়ি রাখবো ভাই আপনি ঠকবেন না ভাই একটু মৃত্যুর কথা স্মরণ করেন আপনি ঠকবেন না যদি আপনি মৃত্যুবরণ করেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা যখন আপনার মুখে দাড়ি থাকবে না যখন বলবে হাজার রাজুলুন মান দীনুকা তুমি তোমার দিন কি ইসলাম মান রব্বুকা তোমার রব কে আল্লাহ যদি বলে হাজার রাজুলুন এই ব্যক্তিকে আল্লাহ রাসূল যদি আপনার মুখের দিকে তাকায় বলে এর মুখে দাঁড়ায় না আমি তাকে চিনি না তাহলে তার জাহান্নাম ছাড়া উপায় কথা বলেন জাহান্নাম ছাড়া উপায় আর একজন যুবক আছেন কে হুজুর একজন যুবক এখানে অনেক যুবক আছে এইজন আরেকজনের দিকে চায় চিন্তা করেন বাড়িতে গেলে কি আবার বউ ধরবে নাকি আর ভাই বউ আমার কবরে যাইব না আপনার কবরে যাইব না আর কি আছেন একজন যুবক আর পিছনে যুবক ভাইরা আমি যুবকদেরকে খুব ভালোবাসি একজন যুবক দ্বারা জি জি আমি দাঁড়িয়ে রাখবো এখানে অনেকে আছেন আমার বাবার বয়স আমার চাচার বয়স অনেক আছে দাঁড়িয়ে নাই আমি কিছু কইতাম না নগরে বিবেক আপনাদের কাছে নাই এদিকে না এদিকে অনেক যুবক ভাইরা আছেন একজন দাঁড়ান না ভাই দাড়িটা রাখলে আজকে ওয়াদা করলে হতে পারে কাল কেয়ামতের ময়দান আপনার ওয়াদাটা জারি হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য একজন দাঁড়ান নাই আর কেউ ভাই হাত দেন আসেন এদিক দিয়ে আসেন ভাই এই পাশে দাঁড়ান আপনার নাম কি মোহাম্মদ সুমন মিজি মোহাম্মদ সুমন মিজি ভাই আপনার নাম আমার হাত দেন আমার হাতে দেন মোহাম্মদ মোহাম্মদ জাকির হোসেন মিজি মাসলা একবারই দুজন জি না আমার বাড়ি মানিকরাজ আর আপনার বাড়ি আমার বাড়ি নয়ারহাট 9 নম্বর ইউনিয়ন নয়ারহাট তার মানে আমাদের বাড়িতে বার হেদায়েত নাই হ্যাঁ নয়ারহাট থেকে লোক আসছে দাঁড়িয়ে রাখার জন্য ওয়াদা করেছে আপনারা কি স্বইচ্ছা দাঁড়িয়ে রাখছেন আমি স্বইচ্ছা দাঁড়িয়ে আছি আর খা আপনি তো আর লাগাবেন না খুর আপনি তো মাসাল্লাহ দাঁড়িয়ে বড় আছে ভাই লাগাবেন না খুর লাগাবেন না তো কেউ বলছে না নিজেই আলহামদুলিল্লাহ বলেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যে হাত দ্বারা খানে কাবার ঘরের দরজা ধরে দোয়া করেছি খানে কাবার গিলাব ধরে দোয়া করেছি মাকামে ইব্রাহিম হাতিমে কাবা রসুলের রওজার দরজাগুলো ধরে দোয়া করেছি জান্নাতুল বাকিতে জান্নাতুল মেহমান কবরে রেখে জান্নাতের ভিতরে রেখে আল্লাহ দোয়া করেছিলাম ওই হাটটুক আজকে তাদের জন্য বেড়ে দিয়েছি আল্লাহ আপনার হাবিবের সুন্নত রাখবে ওয়াদা করেছে আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ তাদেরকে আবু বকর ওমরের মতো কবুল করেন আল্লাহ এর উসিলায় তাদের আব্বা আম্মার জিন্দিগির গুনাহ মাফ করে দেন আল্লাহ এর উসিলায় তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ এর উসিলায় কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে হযরত আবু বকরের সাথে জান্নাত নসিব করে দিয়েন যান।